হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু চ্যাট জিপিটি টিপস অ্যান্ড ট্রিক্স। ভিউয়ার্স, আজকে আমরা দেখব আমরা কি করে চ্যাট জিপিটি কমান্ড ইউজ করে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ক্যালকুলেটর তৈরি করতে পারি। তো আমরা চ্যাট জিপিটিকে প্রথমে কমান্ড দিব, প্রফেশনাল লুকিং ক্যালকুলেটর ইউজিং HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। তো আমি চ্যাট জিপিটি থেকে প্রথমে বলবো, ফার্স্ট গিভ মি HTML কোড। চ্যাট জিপিটি অলরেডি আমাকে কোড দেওয়া শুরু করছে, তো আমি এখন কোডটা কপি করলাম এবং DSS চলে গেলাম। DSS এ যে আমি একটা নিউ টেক্সট ফাইল এখান থেকে নিলাম এবং এখানে আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিলাম HTML এই নামে। আমি কোডটা পেস্ট করলাম এবং ফাইলটা সেভ করব index.html এই নামে। তো আমি আবার চ্যাট জিপিটিতে চলে গেলাম এবং আমি এখন চ্যাট জিপিটিকে বললাম, গিভ মি CSS কোড। চ্যাট জিপিটি এখন আমাকে CSS এর কোডটা দিচ্ছে এবং আমি এখন CSS এর কোডটা কপি করে আবার ভিসে গেলাম। এখানে নতুন একটা টেক্সট ফাইল নিলাম, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম CSS এবং এখানে কোডটা পেস্ট করলাম। পেস্ট করে আমি এটা সেভ করব styles.css এই নামে। আমি আবার চ্যাট জিপিটিতে গেলাম এবং ওকে কমান্ড দিলাম, গিভ মি নাও জাভাস্ক্রিপ্ট কোড। এবং এখানে একটা বিষয় লক্ষণীয় যে চ্যাট জিপিটি যখন আমার কোড দিচ্ছে তখন বলছে যে হ্যাঁ তোমার HTML কোডটা CSS এর সাথে লিঙ্কড হয়ে আছে এই নামে, যার কারণে আমি CSS এর নামটা দিলাম style.css। এবং এটাও বলছে যে জাভাস্ক্রিপ্ট এর কোডটা লিঙ্কড হয়ে আছে script.js এই নামে। তো আমি যখন জাভাস্ক্রিপ্ট এর কোডটা নিব এবং এখানে সেভ করব, আমি ফাইলটার নাম দিব script.js নামে। এই নামে তো আমি অলরেডি ফাইলটার নামকরণ করে ফেলছি এবং আবার ফিরে এসে দেখি এখানে চ্যাট জিপিটি আমাকে জাভাস্ক্রিপ্ট এর কোডটা দিয়ে দিয়েছে। সো আমি এখন জাভাস্ক্রিপ্ট এর কোডটা কপি করলাম এবং DSS গেলাম, পেস্ট করলাম এখানে, এটা সেভ করে দিলাম। তো এখন আমি ইন্ডেক্স HTML এ আসলাম এবং আমার সব কোডগুলো দিয়ে আমি আউটপুটটা দেখার জন্য রান ডিবাগে ক্লিক করলাম এবং এখানে একটা সুন্দর আউটপুট চলে আসলো। দেখেন এখানে আমরা ক্যালকুলেটরে দেখছি যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা একটু ক্যালকুলেট করে আসি, 5 + 5 = 10 হয়। আমরা আবার ক্যালকুলেট করব, আমরা এবার গুণ করে আসি, 5 × 5 =
25 হলো, আমরা এবার 100 থেকে মাইনাস করলাম 50, ওকে 50 আসছে। আমরা আবার 4 ইনটু 5 করি, হ্যাঁ 20 আসছে। ওকে, আমাদের ক্যালকুলেটরটা সবই ঠিক আছে। চ্যাটজিপিটি ব্যবহার করে আমরা সুন্দর প্রফেশনাল একটা ক্যালকুলেটর তৈরি করতে পারলাম। আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।